ঘটনার জন্য দায়ী হচ্ছে কপিল মিশ্রা, প্রাক্তন এমএলএ, এবারে পরাজিত বিজেপির নেতা লোকাল। তার সঙ্গে হচ্ছে বিজেপির এমপি, আগে দিল্লি নির্বাচনের সময় প্রবেশ বর্মা সাহেব শেখের সন্তান, এবং অনুরাগ ঠাকুর যে হচ্ছে কেন্দ্রের অর্থ দপ্তরের রাজ্যমন্ত্রী। এরা দিল্লি হাইকোর্ট তিনজনের নামে বলে বলেছে কেন দিল্লি পুলিশ তাদের নামে হেড স্পিচের জন্য, প্ররোচনা দেওয়ার জন্য, ঘৃণা ছড়ানোর জন্য কেন এফআইআর করবে না। সলিসিটর জেনারেল এসজি বলছেন কোর্টে, সুপ্রিম কোর্টকে, যে এখন হচ্ছে সময় ঠিক নয় এফআইআর করার মতো। এই যে কলিউশন কি লেভেলে সেটা এটাতে বোঝা যায়। তাহলে টাইমটা কন্ডিউসিভ নয়, অথচ সরকার থেকে বলছে সব সব নর্মাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলছে সব ঠিক আছে, নিয়ন্ত্রণে পুলিশ বলছে, দিল্লি পুলিশ বলছে, অথচ ক্রাইমের এগেনস্টে এফআইআর করা যাবে না। আগে পুলিশ বলেছে, দিল্লি পুলিশ, যে আমরা জানি না আমাদের কাছে, কিন্তু দিল্লির ডিসিপিকে পাশে রেখে ওই রবি রায় ঘটনা যখন সূত্রপাত, সেখানে কপিল মিশ্রা যখন বক্তৃতা করছে, তার পাশে একজন ডিসিপি উপস্থিত স্থানীয় দিল্লি পুলিশের, পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে, যেহেতু অমিত শাহ নিজে স্বরাষ্ট্রমন্ত্রী। এই জন্য আমরা প্রথম দিন বলেছিলাম কেন্দ্র সরকারকে যে ব্যবস্থা নাও, সিপিএমের তরফ থেকে দাবি করা হয় যে সেনা নাও, যেহেতু কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, আর এসব সিচুয়েশনে কনফিডেন্স হারিয়ে গেলে আরও দ্রুত দাঙ্গা ছড়িয়ে যায়। পরে দেখা গেল কারফিউ ঘোষণা করেছে, পরে 144 করেছে, কিন্তু তার মধ্যেও অর্গানাইজড গ্যাংস যাদেরকে ট্রেনিং দেওয়া হয় শাখায়, আমরা বারবার বলেছি, অতীতে যখন দাঙ্গা হয়েছে তখন এরকম ট্রেন দাঙ্গাবাজ তৈরি করা হচ্ছে, যাদের ঘৃণা রাজনীতি স্বীকার করে তাদের মাথার মস্তিষ্ক বিস্কৃতির মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে তখন কোনো মনুষ্যত্ব থাকে না, আর সেটাকে ভাষা, ধর্ম এবং পরাজয়ী যে কোনো নামে সেটাকে ব্যবহার করা হয়। এবং দিল্লিতে দেখা গেল স্কুলে আগুন লাগানো হয়েছে, ধর্মস্থানে আগুন লাগানো হয়েছে, বাজার হাট দোকান টার্গেটেড ভাঙা হয়েছে, লুট করা হয়েছে, দিল্লি পুলিশের সামনে লুটের সম্পত্তি নিয়ে ভাগ বটর হয়ে চলে যাচ্ছে। দিল্লি পুলিশের একটা নিজস্ব সম্মান ছিল, কিন্তু তড়িপার দায়িত্ব নেওয়ার পরে স্বরাষ্ট্র দপ্তরের, আমরা দেখছি দিল্লি পুলিশের সেই সম্মান আর থাকেনি, তার ভূমিকাও এখন বিয়ন্ড ডাউট, তার ক্রেডেনশিয়াল এস্টাবলিশ করেছে যে তারা হচ্ছে কমপ্লিসিট, তারা হচ্ছে অংশগ্রহণকারী, তার একটা বড় অংশ। এবং সরকার যে অংশগ্রহণ করছে সর্বোচ্চ পর্যায়ে বোঝা গেল, যখন দিল্লি হাইকোর্টের বিচারপতিকে রাতারাতি মার্চিং অর্ডার দেওয়া হলো, মাঝরাতে রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডার দেওয়া হলো, যিনি বলেছিলেন যে বাই নেম যে এফআইআর কেন হবে না, এবং এটা হচ্ছে এই ফাঁসির শক্তির উত্থান এভাবেই হয় যে রাষ্ট্রযন্ত্রের সমস্ত যে অনুষঙ্গ, যে হাতিয়ার, যে অংশ, তাকে কীভাবে গ্রাস করে, যেখানে নিয়ম, সংবিধান, আইন কানুন কোনো ব্যাপার না, ব্যক্তির ইচ্ছাই সর্ব। তার প্রমাণ হাতে নাতে আমরা দেখলাম দিল্লি হাইকোর্ট বলল আগের দিন যে 24 ঘন্টার মধ্যে এফআইআর কেন হবে না বলো, মাঝরাতে ট্রান্সফার অর্ডারের পরে আজকে বলছে 4 সপ্তাহের মধ্যে জানাও কেন এফআইআর হবে না। তাহলে জুডিশিয়ারিকে কীভাবে